আমাদের যে সমাজ ব্যবস্থা, সমাজে যখন অন্ধকার হয় তখন আলোকিত করার জন্য আমরা প্রদীপের দরকার হয়, আমরা বলি ল্যাম্প নিয়ে আসো বা ল্যাম্প নিয়ে আসো। সমাজে যখন অন্ধকার হয় তখন প্রদীপের দরকার হয়, আর অন্ধকার যদি তীব্র হয়, অনেক বেশি অন্ধকার যদি হয় তখন মশাল জ্বালাইতে হয়। মামুন চৌধুরী ফোনে রাখছেন, আমি বলে যাচ্ছি ব্যারিস্টার সুমন, উনি কোন প্রদীপ না, উনি আমাদের চুনাঘাটের জন্য একজন মশাল হিসেবে আবির্ভূত হয়েছে। আর যদি আপনারা আমার ডাইনে যারা আছেন মেয়েরা, আর পাঁচ থেকে সাত বছরের ভিতরে যদি কিছু পড়াশোনা করে করতে পারেন করবেন, নাই রে পাঁচ বছরের ভিতর করলে করেন, নাইলে বাকি তিরিশ বছর আপনারা কষ্ট করবেন। এটা আমি আপনাদের চাচা বলেন ভাই বলেন এই হিসাবে আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যাচ্ছি, আগামী পাঁচ বছরের ভিতর পড়াশোনা করে যদি ভালো করতে পারেন পেলে অন্তত কম হইল একজন একজন স্কুলের শিক্ষক হবেন, প্রাইমারি স্কুলের সরকারি স্কুলের শিক্ষক হবেন, ভালো একটা অবস্থান হবে, আপনার বাপ মারে কিছুটা অন্তত কইরা যেতে পারবেন। আমি এই পাঁচ বছরের যে সুযোগ এই মাদ্রাসা আপনাদেরকে কইরা দিছে, যদি ঠিকমতো ইংলিশ না করেন, ঠিকমতো যদি বাংলাটা না করেন, আরবি তো করবেনই, এগুলা যদি পাঁচ বছরে নিজের ক্ষেত্রে নিজেদেরকে যদি তৈরি করতে না পারেন, আমি হয়তো আপনাদের সামনে এসে তাড়ানোর সুযোগ আর পাবো না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামী পাঁচ বছর 2028 সালের ভিতরে যদি নিজের বদলাইতে না পারেন, মনে রাখেন বাপের বাড়ি শ্বশুর বাড়ি যে বাড়িতেই থাকেন না কেন, আপনাদের সারা জীবন কষ্ট করা লাগবে। এটা আমার বন্ধুরে কেউ হয়তো এইভাবে বলে নাই, আমি আমার বন্ধুদেরকে আপনারা আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলে যাচ্ছি, এই পাঁচ বছরে চাইলে আপনি ইতিহাস বদলাইতে পারবেন, আর নাই রে একটা নির্মম ইতিহাসের অংশ হিসাবে বাকি তিরিশ বছর তন্ত্রণা শুনবেন। এই কথাটা আপনাদের সামনে বলে গেলাম, আর বাচ্চারা হয়তো এখনো ছোট বুঝবা না, ছেলেরা যারা আছে তাদেরকে বলবো, আমি তোমাদের এলাকার সন্তান, তোমাদের এলাকার হিসাবে আমি তোমাদের আঙ্কেল বা চাচা হিসাবে বলো, আমি আজকে ব্যারিস্টার সুমন হিসাবে বাইরে যখন এই মিটিংটা যখন শেষ হবে তোমরা যখন এদিকটা বেরোবা, এদিকটা বেরোবার সময় বাম দিকে দেখো সাদা একটা ল্যান্ড ক্রুজার গাড়ি আছে, আমি এই গাড়িটাই 1 কোটি টাকা দিয়া কিনছি, মানে 1 কোটি টাকা মানে কত 100 লাখ টাকা দেয়া, এই পুরো টাকাটা আমি ব্যারিস্টার হয়ে ইনকাম করে এই টাকাটা আমি এই গাড়িটা আমি কিনছি। আমি বলতেছি যে শুধু অন্য কোথাও বাদ দিও, শুধু যদি মনে করো যে চোখে দেখলে বুঝো যে পড়াশোনা করলে কি হয়, পড়াশোনা করলে গাড়ি না মনের যে প্রভাব পড়ে, মানুষের হৃদয়ে যে প্রভাব পড়ে, এটা বাদই দিলাম, মানুষ হিসাবে যে উন্নত মানুষ হয় এটা বাদই দিলাম, তোমরা যদি বলো যে চোখে দেখান পড়াশোনা করলে কি হয়, চোখে দেখানোর জন্য বলছি বেরিয়ে দেখো, আমি বেরিয়ে সুমন আমার বাবা আমার গাড়ি কিনে দিয়ে যায় নাই, 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছি, এইটা শুধুমাত্র পড়াশোনা করিয়া ব্যারিস্টার হওয়ার কারণে আমার পক্ষে সম্ভব হয়েছে।